বড় বড় কোম্পানির ম্যানেজমেন্ট রেকমেন্ড করবে আর এমএলএ পদ, আর সেই দেখার জন্য যদি আমায় প্রয়োজনে তাদের পাঠাবার জন্য হাতে লাঠি ধরতে হয় সেই লাঠি পর্যন্ত রুটি দিয়েছে সিপিএ, খায় না মাথায় দেয় 20-30 লোক। আমি যাচ্ছি রাস্তা দিয়ে, গোপাল জানে তাপস শুনেছে, ওরা দেখছি আমাদের দেহে বলছে এই তৃণমূলে সব চোর, অমুক চোর, তমুক চোর, পট করে মোহাম্মদ সেলিম আর মানুষ শুকাচ্ছি। আমি বলেছি ওদের বলুন স্লোগান বন্ধ করতে, তোমরা মিছিলটা ছেড়ে দিন, আমি মিছিল ছেড়ে দিচ্ছি। চোর বলে স্লোগান দিলে আগে চুরির প্রমাণ দিতে হবে, নাহলে কিন্তু মিছিল এখানে ব্লক করবে। সিপিএম এর বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছে না, একটু কনফার্ম দাঁড়াচ্ছে, ও কাজ আবার ঝুঁকিয়ে দেবো, ও কাজ সাইজ করে দেবো। দেখুন, কংগ্রেস বলেছিল মমতা ব্যানার্জির সঙ্গে রেজলিউশন, অফিসিয়াল রেজলিউশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্যাট উইল নট জয়েন মমতাস মুভমেন্ট অর মমতাস পার্টি, মমতার মুভমেন্টে মমতার পাশে যাব না। সেই কংগ্রেসে যখন রাহুল গান্ধী পদ খারিজ হল, গতকাল আজ দিল্লিতে যে মিটিং হয়েছে সেখানে কিন্তু তৃণমূলে সাংসদরা গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কংগ্রেসের পাশে বসেছে এবং বলেছে তোমার দুর্দিনে আমরা তোমার পাশে আছি, আমরা বিজেপির বিরুদ্ধে। আই এম প্রাউড অফ দ্যাট। কই সেটা নিয়ে তো কোন মিডিয়া আলোচনা দিচ্ছি না, যে কংগ্রেসের লোকে রেজলিউশন করলো তৃণমূলের সঙ্গে কথা বলবো না যাব না, সেই কংগ্রেসের মিটিং এ মমতা বন্দ্যোপাধ্যায় তার সংসদে লোকেদের পাঠিয়ে দিলেন। এবং আমি আপনাদের বলছি, যদি আমি রাজনীতি বুঝে থাকি, বিজেপির কফিনে কিন্তু পেরেক লেগে গেছে। এবং আশ্চর্য হবেন না যদি 2024-এ 95% মিডিয়া বিজেপি কিনে নিয়েছে পয়সা দিয়ে, সেই মিডিয়াদের বলছি সুর পাল্টাবার চেষ্টা করুন, মানুষের সুরে কথা বলুন। 24-এ কিন্তু বিজেপি হারার জায়গায় আছে, যদি ভারতবর্ষের সমস্ত বিরোধী পার্টিগুলো রাইট ডিসিশন এট রাইট টাইম নিতে পারে এবং রাইট লিডারের ফেসকে অপোজিশন লিডার হিসেবে তারা এক্সপোজ করতে পারে। মনে রাখবেন, সারা ভারতবর্ষের সব পার্টি যদি একসঙ্গে হয়ে যায়, এই মুহূর্তে অন্তত 14-15 রাজ্যে নিশ্চিতভাবে বিজেপি হেরে গোয়ারার ভার হেরেছে। আর যদি কোনো কারণে মোদী 24-এ আসে, দেখবেন মদন মিত্র 5 বছর জেল। কেন? সিপিএম আর বিজেপি ফ্রি হয়ে গেল। আমি কিন্তু আজকের মিটিং এ না অন্য কোনো কথা বলার জন্য উঠিনি, যে যে কাউন্সিলর কাজ করছেন না, আমি চেয়ারম্যানকে অনুরোধ করব রিপোর্ট দিন, সেখানে আমরা জেলা সভাপতির কাছে আবেদন করব। সেখানে বহু ছেলে একটা এলাকায় একজন কাউন্সিলর হওয়ার মতো যোগ্য নয়, 10 জন ছেলে ছিল কাউন্সিলর হওয়ার মতো যোগ্য, একজন পেয়েছে, 9 জন পাইনি, যারা পাইনি তাদের হাতে পার্টির দায়িত্ব তুলে দিন, তাদের হাতে পার্টির দায়িত্ব,
যুব দায়িত্ব ছাত্রের দায়িত্ব আমি দেখি কেমন করে কাউন্সিলর পার্টির মিটিংকে ইগনোর করে চলে নমিনেশন দেবে প্রসঙ্গ করবে আমি তো কোনোদিন শুনিনি সৌগত রায় কাউকে বলেছেন আমি পার্টি আমার সঙ্গে দেখা করবে তাপস কলকাতা থেকে এসে বরানগরে চুরি মেরে দিচ্ছে একটা কোনোদিন তো কেউ বলেনি যে তাপস রায় কোন কর্মীকে দুর্ব্যবহার করেছে আমি সেটা লক্ষ্য করছি কেমন প্রতিটা ওয়ার্ড কিন্তু সার্ভিলেন্সে রয়েছে পার্টির যারা যারা ভাবছেন মদনদা ফালতু কথা বলছে বাজার গরম করছে তাহলে জেনে রেখে দিন প্রয়োজনে আমি দায়িত্ব ছেড়ে দেব কিন্তু যারা দায়িত্ব জ্ঞানীদের পরিচয় দিচ্ছে তাদেরকে কেমন করে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হয় সেই খেলা কিন্তু আমি জানি সেই খেলা কিন্তু আগামীকাল পরশুদিন আমরা কেউ আলাদা যাব না সব রক্তদান মোড়ে ট্রেড ইউনিয়নের দায়িত্বে আছেন উনি ওপাশে রাজা গুড্ডু এসআর মল্লিক ভিকু 230 অন্তত 30 খানা বাস আর 50 খানা মেটাডোর রক্তলার মোড়ে সকাল 10টার মধ্যে হাজির রাখতে হবে তাতে যদি মেটাডোর ওনাদের লস হয় সেই লস আমরা পার্টি থেকে চাঁদা দিয়ে নিজেদের পকেট থেকে টাকা দিয়ে তাদের তেলের পয়সা আমরা দেব কিন্তু একসঙ্গে যাবেন কামার হাটি স্টিকার লাগিয়ে যাবেন গর্ব হয় না নিজে যে কামারটিকে চিনত না আজকে বিহারে গিয়ে বহুত নাম হয় কামারটি শুনে রেখে আপনাদের গর্ব হওয়া উচিত আমাকে এক ভদ্রলোক নিমন্ত্রণ করেছিল তার বাড়িতে অখিলেশ আর জয়া বচ্চন আসছে অনুপ জলপে গান গাইবে এই 7 দিন আগে অখিলেশের ছিল মমতার সঙ্গে দেখা করত আমি খুব ক্যাজুয়ালি গেছি অ্যাকচুয়ালি যিনি আমায় নিমন্ত্রণ করেছেন আমি ঠিক তাকে চিনিও না তিনি খুব বড় ধনী ব্যবসায়ী তিনি আমার একজন অত্যন্ত পরিচিত ঘনিষ্ঠের মাধ্যমে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি খুব ক্যাজুয়ালি গেছি ন্যাচারালি অখিলেশ জয়া বচ্চন আসছে অনেক বড় ব্যাপার অনুপ জলটা গান গাইবে আমি যখন গেট দিয়ে ঢুকছি আমি দেখছি পুরো সিকিউরিটি পুরো নাড়াচাড়া আরম্ভ হয়ে গেছে কারণ আফটার অল আমার সঙ্গে অনেক লোক ছিল 4-5 খানা গাড়ি ছিল তারপরে অখিলেশ চিফ মিনিস্টার এবার আমি যে ঢুকেছি তখন অনুপ্রেরণা গান গাইছে ম্যানি মাখন খাও ও গাইতে গাইতে হারমোনিয়ামটা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে হারমোনিয়াম ছেড়ে গায়ক নিয়ে মঞ্চ থেকে এগিয়ে এসে বলছে মদন মিত্র মদন মিত্র আইয়ে আইয়ে মদনজি আ গায় মদনজি আ গায় অখিলেশ না বোকার মতো তাকিয়ে আছে আর যে অ্যাঙ্কার করছে সে বলছে এবার নাও দ্য সার্কেল ইজ কমপ্লিট কারণ মদন মিত্র পৌঁছে গেছে পুরো ক্রাউডটা উঠে দাঁড়িয়েছে আপনি ভাবছেন আমি খুব অহংকার করছি একদম না আমি এত মূর্খ নই কাল খালি পার্টি যদি আমার পাশ থেকে সরে যায় আমি কিন্তু হরিদাস পাল বাংলার বাজারে ঘুরবি কিন্তু ওই যে সম্মানটা আমি পেলাম কার জন্য জানেন এই ক্রাউডটা এই কর্মী কে এসে তখন কিরণময় নন্দ অখিলেশকে বলছে বড়ি পরাক্রমশালী নেতা বহুত হিম্মত ও কামার হাটি কাজ মিলে আমি কি নিজের কানে শুনছি
বিশ্বাস করুন আমার বুকটা ফুলে গেছে যে সারা বাংলা ভারতবর্ষ ইউপি নেতা আছে সেও কামারাটির নাম জেনে গেছে এবং যখন আমায় জিজ্ঞেস করেছে যে কামারাটির মেন কি আমি বলেছি কামারাটি মানে যেমন ঢনঢনে কালীবাড়ি কালীঘাট আমাদের ব্যারাকপুরের শম্ভুনাথ তেমনি মা ভবতারিণী তেমনি কামারাটি মানে হচ্ছে আরা বালিয়া ছাপড়া মুজফ্ফরপুর পাটনা গয়া দরভঙ্গা তখন অখিলেশ আমায় বলেছে পুরো ইউপি বিহার আপনার কনস্টিটুয়েন্সি আমি হাসতে হাসতে বলেছি হ্যাঁ যা বুলাইবে তা হইবে শুনুন একটা কথা বলি ওই সব যে কাগজে দেখছেন না কি কামারি পৌরসভা পৌরসভা ওগুলো আমরা লড়ে নেবো ছেড়ে দিন না লড়ে নেবো আমরা ঘাবড়াচ্ছেন কেন কামারেডি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা আমাদের চেয়ারম্যান ডোন্ট ফরগেট ইজ আ চেয়ারম্যান অফ তৃণমূল কংগ্রেস পৌরসভা গোপাল সাহা ইজ নট অ্যান ইন্ডিভিজুয়াল ওগুলো আমাদের উপর ছেড়ে দিন সিপিএম কংগ্রেসও করছিল বিজেপি তো করছি তোদের চাকরি চলে যাবে কিছু টাকা দিয়ে আমরা বাঁচিয়ে দেবো এই খেলাও শুরু হয়ে যাচ্ছে আমাদের পার্টিতে জয়েন কর যারা এইসব নিয়ে ভাসছেন না মূর্খের স্বর্গে বাস করছেন আপনারা জানেন না এই যে ভিডিওগুলো দেখছেন ওর প্রত্যেকটার পেছনে কিন্তু এখন অডিও লাগিয়ে দেওয়া হয়েছে আপনারা কি আলোচনা করছেন কে কোন রুমে বসে সেই ক্যাসেট কিন্তু আমাদের মনিটরে চলে আসছে আমরা কিন্তু 20 লাখ ভাড়া বার করে দেবো 20 লাখ ভাড়া তৃণমূলে বার করে দেবো চাকরি দেবে তৃণমূল চাকরি দেয় যোগ্যতার মাপকাঠিতে পেয়েছেন কিন্তু আপনার তৃণমূল করেন এবং তৃণমূল করাটা কোনো অন্যায় নয় পাপ নয় তাই আমি আর সময় নষ্ট না করি জমায়েতের সময় 12টা 10টা না না সেটা ঠিক আছে আমরা নিজেরা জোগাড় করে দেবো এলাকার ওয়ার্ডের নেতৃত্বের দায়িত্ব একটু মুড়ি বলে আমি বলেছি বাবার তো অনেক আছে বৃন্দাবন তো একটাই আচ্ছা বলুন তো আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে সেটা নিয়ে আমার পার্টি লিডার বলবে আমার বউ বলবে হরিদাস পাল মিডিয়াকে আমি মিডিয়ার কাছে জবাব দিতে যাবো কটা আমার মহিলাদের ভাত দিয়ে আর চলা যাবে না যদি আপনাকে লোকতন্ত্র গণতন্ত্র করতে হয় আমার ইনস্টাগ্রামে 78% ফলোয়ার হচ্ছে মহিলা তার মধ্যে 18 থেকে 25 হচ্ছে 69% আমি মহিলাদের সঙ্গে একটা ছেলের সঙ্গে ছবি তুললে তখন তো বলেন না কেমন অসব বিচ্ছিন্ন লাগছে আর মেয়েদের সঙ্গে ছবি তুললেই বলে কি অসুবিধা আসলে কি বলুন তো আমি উত্তর দিচ্ছি তারপর আমার জিজ্ঞেস করে তো সাংবাদিক এই তো বলছে আপনার সঙ্গে এত মহিলাদের ছবি আমি কারা কারা বলতে নাম না ওদের কাছে পাঠিয়ে দিই আপনারা একটু ইউজ করেন যারা যারা বলছে তাদের কাছে কি দাদা কেমন আছে একটু হেসে একটু সেলফি করুন না কিচ্ছু দলের জন্য করতে হবে আরে বিপ্লবীরা আগে বামপন্থীরা কত কিছু করেছে মেয়েদের জন্য সারা পৃথিবীর স্বাধীনতা এসছে মেয়েদের ইগনোর করলে চলবে শুনুন মেয়ে মানে শুধু লাস্যময়ী মহিমময়ী নয় মেয়ে মানে সারদামাও আছে মেয়ে মানে
বাসন্তী পঞ্চমীও আছে, মেয়ে মানে মমতা ব্যানার্জি, তাই মেয়েদের ইগনোর করবেন, মেয়েদের অপমান করবেন, মেয়েদের যোগ্য সম্মান দিতে শিখুন, যোগ্য সম্মান দিলে দেখবেন। আজকে আমাদের পার্টিতে ইদানিং যত মেয়ে আসছে আমি চ্যালেঞ্জ করছি, এখন সিপিএম এর থেকে অনেক বেশি মহিলা তৃণমূল কংগ্রেসের মধ্যে এসছে, এবং এর জন্য মেয়েদের নেতৃত্বকেও আমি ধন্যবাদ দিচ্ছি। আমি সময় নষ্ট না করে খোলা আছে কলেজ ভৈরব গাঙ্গুলি রানা সায়নকে আমি অনুরোধ করবো, এদিকে আপাকেও আমি অনুরোধ করবো, সুশীল লালি এদের, এবং অনেকে বলবে ওটা ছাত্র তারা কিভাবে জয় করতে পারে, আমাদেরও গিয়ে মঞ্চে উঠছে না, আমি যাবো আপনাদের সঙ্গে, আমরা মাঝ রাস্তায় নেমে যাব ধর্মতলার মোড়ে, ওখান থেকে হেঁটে মিছিল নিয়ে আমি যাবো আপনাদের সঙ্গে, এবং আমি মঞ্চে যাব না, মাটিতে আপনাদের সঙ্গে বলবো, এক সঙ্গে এক জায়গায় কামারাটি বলবো, একটা বড় ঝান্ডা লাগিয়ে কামারাটি। আমি কিন্তু নবীন দায়িত্ব দিয়ে গেলাম 50 খানা ম্যাটাডোর 30, আমরা গর্বিত। আজকে সব থেকে ডিস্টার্ব এরিয়া সেন্সিটিভ এরিয়া পশ্চিমবঙ্গের মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে ব্যারাকপুর সাব ডিভিশন, সেখানে তাপস রায়ের মতো একজন যোগ্যতম মানুষকে সভাপতি করা হয়েছে। আমরা কামারহাটি বিধানসভার পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমায় নিয়ে বেশি ভাববেন না, আমি যাই করি না কেন, আমি যাই করি না, তাপস বলছে যে ওকে উত্তর দিনাজপুরে দিয়েছে, তো সে সবার আগে শেষে কিন্তু মা ভবতারিণীকে, আমি যেখানেই থাকি না কেন মৃত্যুর শেষ দিন পর্যন্ত লাশ বেরোনো পর্যন্ত বুকে একটাই ঝান্ডা থাকবে, তার নাম তৃণমূল কংগ্রেস নেত্রী কামায় নিয়ে বলবেন না, কিন্তু মান্নার গান শুনেছেন না, আসলে ইচ্ছে করে বেশ গুলো গাই মাঝে মাঝে, যাতে একটা সুর নতুন করে উঠে। ভালো থাকুন, সুস্থ থাকুন, যাচ্ছেন তো সবাই কি, আর যারা যারা পালিয়ে গেছে খালি আমায় হোয়াটসঅ্যাপে নামগুলো দিয়ে দিন। অতএব থ্যাংক ইউ ভেরি মাচ নবীন এবং বিশ্বজিৎ, দুটো টাউন প্রেসিডেন্ট, গোপাল ভাইস চেয়ারম্যান, পঙ্কু, সমস্ত নেতৃত্ব, যেন অভিষেক ব্যানার্জিকে কামারহাটি যা লোক এনেছে অন্য কোন বিধানসভা এত লোক আনতে পারে, এই চ্যালেঞ্জ রাষ্ট্রপতিও বলেছেন আমি বুঝছি। জয় বাংলা।